আজকে কিছু কথা বলবো কিভাবে আমাদের আবেদন করার প্রক্রিয়াটা কি এবং কি কি জিনিসের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, এবং আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেব কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। যদিও এটা আপনারা পারবেন না, কারণ এটা শুধুমাত্র ইতালিতে বসবাসকারী যে সকল মানুষজন আছে বৈধ, অবভিয়াসলি তাদের একটি স্পিড আইডি থাকে, সেই আইডির মাধ্যমে ঢুকে আবেদন করতে হয়, যেটা আপনার মালিকে করবে। তো সব কিছু আজকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। হ্যালো সবাইকে, ভিডিওটি যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো আমরা কিভাবে ফ্লুসির মাধ্যমে লোক ইতালিতে আনতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যদিও এখন থেকে সেটা শুরু হয়নি, কিন্তু এটি অলরেডি দেখাচ্ছে আবেদন করার অপশনটা। তো যাই হোক, যেই বিষয়টা এই বছরের ফ্লুসিতে এসেছে এবং যেটা আসলে একটু কঠিন হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে সরকার দুইটি প্রতিষ্ঠানকে এই ফ্লুসির ভিতরে ইনক্লুড করেছে, একটি হচ্ছে আনপাল আর একটি হচ্ছে সেন্ট্রো ইম্পিয়েগো। তো আনপাল যেটা করবে, প্রথমে মালিক পক্ষ আনপালের কাছে একটি ছাড়পত্রর জন্য আবেদন করবে যে আমি আমার কর্মসংস্থানের জন্য আমি এই মানুষগুলোকে আনতে যাচ্ছি। তারা যাচাই বাছাই করে দেখবে যে সে কয়টা মানুষকে আনতে পারবে, সেই অনুযায়ী আনপাল কী করবে, সেন্ট্রো ইম্পিয়েগো যে অফিসটা আছে তাদের কাছে রয়েছে বেকার, যত বেকার আছে ইতালিতে বৈধভাবে থাকে বেকার রয়েছে, তাদের একটা লিস্ট আছে। তারা একটা সময় ইতালিতে কাজ করেছে, এখন হয়তো বা কোনো কারণবশত তারা বেকার আছে এবং সরকার তাদেরকে বেতন ভাতাটা প্রোভাইড করছে। এজন্য সরকার চাচ্ছে যে ওই সকল মানুষগুলোকে যদি এই ফ্লুসির ভিতরে ইনক্লুড করা যায়, স্থায়ীভাবে যারা কাজ করছে সেটার ভিতরে যদি ইনক্লুড করা যায়, তাহলে সরকারের কিছুটা অর্থনৈতিকভাবে হলেও তাদের চাপটা কমতেছে, একটা মানুষকে কাজ দিতে পারলে যেটা হয় আর কি। তো সরকার এই জিনিসটা চাচ্ছে। এখন আনপাল কী করবে, সে মালিকের সব জিনিসগুলো যাচাই বাছাই করে দেখবে যে সব ঠিক আছে কিনা এবং সে কয়টা লোক আনতে পারবে, সেই অনুযায়ী তারা কানেক্ট হবে সেন্ট্রো ইম্পিয়েগোর সাথে যে এই প্রতিষ্ঠানে এতগুলো মানুষ লাগবে, তোমাদের ওইখানে কি আছে কিনা। যদি ধরেন ওইখানে ওদের কাছে ওই লোকগুলো অ্যাভেলেবেল থাকে, তখন তারা কন্ট্যাক্ট করতে বলবে ওই যে লোকটা বেকার রয়েছে তাকে, বা মালিককে তাদের সাথে কন্ট্যাক্ট করায় দিবে যে তোমরা তোমাদের ভিতরে বনিবনা করে দেখো যে সে তোমার কাজগুলো করতে পারতেছে কিনা। আর এক্ষেত্রে একটা জিনিস কি, যে সরকার চাপাই দিলেও তো হবে না। এখন আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন, আপনি কাকে আনবেন বা কে আপনার ওখানে কাজ করবে, সেই মানুষটা কীরকম, আপনি কীরকম তাকে বেতন দিচ্ছেন, দুইটা পরস্পরের ভিতরে মানে শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সমঝোতা হবে যে হ্যাঁ তুমি আমাকে 10 টাকা বেতন দিচ্ছ, আমি 10 টাকা বেতনে তোমার সাথে কাজ করতে রাজি, বা তুমি আমাকে 10 টাকা বেতন দিচ্ছ, আমি তোমার সাথে 10 টাকা বেতনে কাজ করতে রাজি না। এরকম অনেকগুলো বিষয় থাকে, মানে এটা হচ্ছে যদি ধরেন সেন্ট্রো ইম্পিয়েগো থেকে দুইটা মানুষকে প্রোভাইড করে কাজ করানোর জন্য, তখন তারা দুইটা মানুষ দেখা যাচ্ছে যে একটা সমঝোতার মধ্যে আসতেছে। যদি সমঝোতা না হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই কাজের যে অপশনটা সেটা কিন্তু হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে মালিক হয়তো বা আবার আনপালের কাছে বা সেন্ট্রো ইম্পিয়েগোর কাছে করবে, বলবে যে দেখো তুমি আমাকে যে মানুষটা দিছো এটা আমার দ্বারা হচ্ছে না, বা তার সাথে আমার বনিবনা হচ্ছে না। তখন তারা হয়তো বা যদি দেখা গেলো তাদের কাছে লোকটা না থাকে, তখন তারা ছাড়পত্র দেবে যে ওকে ফাইন তুমি বিদেশ থেকে লোক আনো। তো এইটা হচ্ছে একটা বেসিক প্রক্রিয়া। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বছর ন্যূনতম হয়তো বা আপনার 30 দিনের মতন তারা সময় নিবে এটা যাচাই বাছাই করতে যে একটি নলস্তা বের হচ্ছে কি হচ্ছে না। এটা হচ্ছে ন্যূনতম একটা সময়, এর কম সময় এটা বের হবে না, মোটামুটি এই 1 মাসের মতো সময় লাগবে এটা জানানোর জন্য যে হ্যাঁ তুমি নলস্তা পাবে কি তুমি নলস্তা পাবে না। এখন এটা এমন না যে 30 দিনের ভিতরে নলস্তা সবারই বের হয়ে যাবে, কারোর ক্ষেত্রে বিশেষ সময়টা বেশিও লাগতে পারে সেটা বলা যাচ্ছে না, কিন্তু আমি বলছি যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মাধ্যমটা যেটা, এটা হচ্ছে এরকমভাবে তাদের আবেদন করতে হবে। তো যেই কারণে একটা দিকে ধরেন আপনি একটু লাভবান হবেন, প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, এই কারণেই যে ধরেন আগে একটা মালিক 10টা কাগজ বের করতে পারতো, কোনোরকমভাবে কাগজগুলো জমা দিলেই হয়তো বা ডাইনেভাবে একটা সিস্টেম করে তারা কাগজগুলো বের করতো, বাট এই বছরটা কিন্তু সেটা হচ্ছে না, কারণ মধ্যবর্তী দুইটি সংস্থা এগুলোকে যাচাই বাছাই করে দেখবে যে মালিকের সব কিছু ঠিক আছে কি না, বা সে আসলেই কাউকে আনতে পারবে কি না। যদি আনতে পারে তখনই যে বললাম যে সেন্ট্রো ইম্পিয়েগো থেকে সে মানুষগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করবে, এবং তাদের ভিতরে যদি বনিবনা হয় তবেই তারা কাজ করতে পারবে ইতালির ভিতর থেকে, আর যদি বনিবনা না হয় তখন তারা হয়তো বা বাইরে থেকে লোক আনার চেষ্টা করবে। আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে
আবেদনটা করতে হয়, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সেই ওয়েবসাইটটাও আমি আপনাদেরকে দেখাই দিব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ করব স্পোর্তেল্লো উনিগো ইমিগ্রাসিওনে। তো এখানে আসার পরে আমরা একটু নিচে আসব। এই প্রথম যে ওয়েবসাইটটা আমরা পাচ্ছি পর্তাল এসএরবিসি, এখানে আমরা ক্লিক করব এই অংশটাতে। আমরা সবাই কম বেশি এই শব্দটার সাথে আমরা সম্পর্কিত একটি স্প্রিট আইডি, এই স্প্রিট আইডির মাধ্যমে এখানে লগ ইন করতে হবে, যেটা শুধুমাত্র ইতালিতে বৈধ বসবাসকারী মানুষের দ্বারাই সম্ভব। তো এখন আমরা এই যে স্প্রিট আইডি আছে এটির মাধ্যমে এখানে আমরা লগ ইন করবো। এটা প্রত্যেকটি ইতালিয়ান প্রবাসীরই মোটামুটি আছে, যাদের ডকুমেন্ট রয়েছে, যাদের রেসিডেন্স রয়েছে তারা এটা করতে পারে। তো এখানে আমরা ক্লিক করলাম এন্ত্রাকন স্প্রিট। এখানে যে কোনো একটি স্প্রিট আইডির মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে। তো আমার যেটা করা আছে আমি সেটা দিয়েই লগ ইন করছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে প্রবেশ করতে যাচ্ছি। এখন আমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেন প্রবেশ করতে হবে। অনেক সিকিউর একটা জিনিস। তো আমরা এখন সাইটটির ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখেন এখানে আমার নাম, দেন বেশ কিছু লেখা রয়েছে, অনেকেই ইতালিয়ান আছে বুঝতে পারবেন না। আমরা উপরের অংশটা ক্লিক করব। স্পোর্তেল্লো ইমিগ্রাসিওনে কম্পিলা দোমান্দা রিসেরকা দোমান্দা কমিউনিকাসিওনে প্রেনোতাসিওনে আপুন্তামেন্তো কম্পিলা দোমান্দা দেক্রেতো ফ্লুসি। এই অংশটায় আমাদের প্রবেশ করতে হবে, কম্পিলা দোমান্দা দেক্রেতো ফ্লুসি। আমরা যখনই এই অংশটাতে প্রবেশ করব তখনই কিন্তু আসলে আমরা সব ডিটেলস এখানে পাবো। লা সেনসিওনে কম্পিলা দোমান্দা ডেক্রেতো ফ্লুসি সারা আতিভা নেল পেরিওদো দি প্রে কম্পিলাসিওনে দেলা স্টেন্তে দেল ডেক্রেতো ফ্লুসি এ দুরান্তে ইল ক্লিক ডে। এর মানে হচ্ছে আমরা এটাকে এখন প্রি কমপ্লিটভাবে এটাকে আমরা সেভ করে রাখতে পারবো। দেখেন এইখানে অনেকগুলা কাজ থাকে। হ্যাঁ, আপনি যেই সৌজন্য বা যেই নলস্তা বা যেই কাজের পারপাসে আসবেন এখানে সব কিছু লেখা রয়েছে, সেই অনুযায়ী এগুলাকে এক একটার মধ্যে ঢুকে এগুলাকে কমপ্লিট করতে হবে। এখানে স্তাজনালে প্রথমটা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এগ্রিকালচার ভিসার। তো আমি এটা দিয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এইখানে ঢুকবো, দেন মালিকের নাম আছে, আপনার ডকুমেন্ট থাকবে, আপনার কাজ কি হবে সব কিছু এটার ভিতরে তাদের একটি কমপ্লিট করে সেভ করে রাখতে হবে। যখন ক্লিক ডে মানে 27 মার্চ, সেই দিন এখানে ঢুকে শুধুমাত্র একটা ক্লিক করবে তাহলেই আপনার আবেদনটি পাঠানো হয়ে যাবে। এখন আপাতত এখানে সব কিছু সেভ করে রাখা যাবে। এখন ধরেন সপ্তাহের একদিনে হয় না, সব নাম ঠিকানা আপনার পাসপোর্ট নাম্বার মালিকের সব কিছু A to Z যা যা আছে তার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু এখানে সাবমিট করে রাখতে হবে। অনেকগুলো অ্যাটাচমেন্ট এখানে সেভ করে রাখতে হবে। তো কেউ যদি মনে করেন সকাল 9টার দিকে ঢুইকা এগুলো কমপ্লিট করতে চায় তার না হলেও অনেক সময় লেগে যাবে, সে ডিউ টাইমে এটা সেভ মানে সেন্ডই করতে পারবে না। যে কারণে এগুলো আগের থেকে সবাই প্রি কমপ্লিট করে রাখে, মানে এগুলো এখন এখানে সাবমিট করে রাখবে একটা জায়গার ভিতরে, এটাকে সেভ করে রাখবে। দেন পরবর্তীতে তারা এখান থেকে শুধু একটা ক্লিক করে দিবে, আবেদনটি সেন্ড হয়ে যাবে ইমেলের মতন। আপনারা ইমেলে কিন্তু চাইলে একটা জায়গার ভিতরে আপনি ড্রাফটস করে রাখতে পারেন, সেম জিনিসটা এখানেও করা যাবে। শুধুমাত্র যখন আপনি ওটাকে সেন্ড করবেন আপনি সেন্ডের বাটনে আপনি ক্লিক করে দিবেন। দেখেন আমি এই প্রথমটার মধ্যে ক্লিক করছি। এই যে দেখেন প্রথমে রয়েছে বাম পাশে ধাতরে দি লাবোরো। ধাতরে দি লাবোরো মানে হচ্ছে আপনার মালিক, আপনার যে কাজ দিবে সেই মালিক, তার সব ডকুমেন্ট দিতে হবে। তারপরেরটা, তারপর ল্যাবরেটরি যে কাজ করবে, রিকেস্তান উলোস্তা সুপারিস্তাজনা আলে কন্ত্রাত্ত দি সৌজন্য, এগুলো প্রত্যেকটা কমপ্লিট করে এই যে
সিলেকশনে সুসিভা এটাই ক্লিক করবেন, নেক্সট পেজে যাবেন, দেন এইগুলা ওইখানে সেভ করে রাখতে হবে। এরকম অনেকগুলা বিষয় আছে যা এখানে একদম পূর্ণাঙ্গভাবে, এই যে মাতৃকোলা ইমস, আপনার মালিক যেই ট্যাক্স পে করে তার নাম্বার, এখানে সব কিছু দিতে হবে এ টু জেড। দেন সিলেকশনে সুসিভার ভিতরে গেলে এই ফাইলটা মানে এই চ্যাপ্টারটা কমপ্লিট। তারপরে মনে করেন যেটা আছে আপনার আপনার ডকুমেন্ট কার জন্য রিকোয়েস্টটা করবে, সব কিছু একটা পার্ট 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 করে তারা কম্পিলারে করবে, এবং এই যে নিচে যে সালভা এখানে এটাকে সেভ করবে। আর এই যে ইনভিয়া ডকুমেন্ট দোমান্দা, হ্যাঁ এটা এখন হচ্ছে না, কারণ এটা এখন ডিসেবল করা আছে। 27 তারিখে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এই যে কম্পিলার দোমান্দা ডেক্রেতো ফ্লুসি, কম্পিলার দোমান্দা ডেক্রেতো ফ্লুসি এটার মধ্যে ঢুকতে হবে, দেন এখান থেকে এটাকে সাবমিট করতে হবে। দেখেন এইখানে সব কিছু রয়েছে, আপনাকে পেজ বাই পেজ এগুলাকে কমপ্লিট করতে হবে এবং সেভ করে রাখতে হবে। আর 27 মার্চ সকাল 9টার সময় এটা ওপেন হবে, তখন আমরা এই যে ইনভিয়া দোমান্দা এটার ভিতরে যেটা আপসা হয়ে আছে এটার ভিতরে এটা ওপেন হয়ে যাবে, তখন আমরা এখান থেকে একটা ক্লিক করলেই আমাদের আবেদনটা সাবমিট করা হয়ে যাবে। আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এটা হচ্ছে এখান থেকে আবেদন করতে হবে, এখান থেকে ধরেন আমিও আবেদন করতে পারবো, কিন্তু ট্রাস্ট মি এখান থেকে একটা আবেদনও আমার বের হবে না, একটা কাগজও বের হবে না, কারণ আমার সে অ্যাবিলিটি নাই। এইখানে আরও অনেক কাজগুলো করতে হবে, যেরকম আপনাকে যেটা করতে হবে, আপনাকে আনপাল থেকে একটি সার্টিফিকেট আনতে হবে, পাশাপাশি চেন্ত্রু ইম্পিয়গো থেকে একটি সার্টিফিকেট আপনাকে দিবে, তখন এইগুলা এটার ভিতরে অ্যাটাচমেন্ট করতে হবে। আপনি যখন এটা সাবমিট করবেন তখন সবার আগে এই গভর্নমেন্ট যেটা দেখবে যে আপনার কাছ থেকে ওই দুইটা জিনিসের সার্টিফিকেট আছে কিনা, যদি থাকে তবেই আপনি আবেদনের আপনার কাগজ পাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।